মানুষ তখনই নিজেকে বদলে নেওয়ার চেষ্টা করে যখন তার স্বপ্নগুলো ভাঙতে শুরু করে, এবং মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে যায়। কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়াটা অনেক সহজ, কিন্তু কারোর সাথে থেকে স্বপ্ন পূরণ করাটা অনেক কঠিন। এই পৃথিবীতে সব ধরনের বিচার হয়, শুধুমাত্র মন ভাঙা অপরাধের বিচার হয় না। কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। চায়ের কাপে ভেজানো বিস্কিটটিও আমাদের একটি শিক্ষা দেয়, কারোর প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। মনে মানুষের হাত ধরা মানে ভালোবাসা নয়, তার হাত ধরে বাস্তবের কঠিন পরীক্ষায় সফল হওয়াটাই প্রাকৃতিক ভালোবাসা। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমার চোখের জল পড়তে দিবে না। যার কাছে একটি সত্যিকারের মন আছে সে কখনোই একসাথে হাজার জনকে ভালোবাসতে চায় না, বরং সে একজনকেই হাজার রকমভাবে ভালোবাসবে। বিশ্বের চেয়েও বেশি জ্বালা প্রিয় মানুষের অবহেলা। ভালোবাসার মানুষকে কখনো শিকল দিয়ে বেঁধে রেখে ভালোবাসা পাওয়া যায় না, যদি না সে মন থেকে ভালোবাসে। পৃথিবীতে ভালোবাসার কোনো মূল্য নেই। সবাই সুন্দর মানুষ খোঁজে, কিন্তু সুন্দর মন কেউ খোঁজে না। একটা কথা মনে রেখো, রূপ কিন্তু কিছুদিনের, কিন্তু ভালোবাসা চিরদিনের। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। মন খারাপের কারণ সেই মানুষগুলোই হয় যাদেরকে নিয়ে আমরা ভালো থাকার স্বপ্ন দেখি। পৃথিবীতে তারাই বেশি সুখী যারা স্বার্থপর। হ্যাঁ, এটাই বাস্তব। বিশ্বাস অর্জন করতে বছরের পর বছর লেগে যায়, কিন্তু বিশ্বাস হারাতে এক সেকেন্ডও লাগে না। কপালটা তাদেরই খারাপ হয় যাদের মনটা অনেক ভালো। চেষ্টা করলেই অনেক কিছু পারা যায়, শুধু পারা যায় না মনের মানুষকে ভুলতে। আসলে যারা হাসি খুশি থাকতে পছন্দ করে কষ্টগুলো তাদের কাছে ছুটে আসে। শখের বসে কেউ রাত জাগে না। আসলে বুকের ভিতরে পুষে রাখা কষ্টগুলো ঘুমাতে দেয় না। ইগনোর করা ভালো, তবে এতটাও ইগনোর করা উচিত নয় যাতে অপর মানুষটাকে বদলে দিতে বাধ্য হতে হয়। যে মানুষটা তোমার শত অবহেলার পরেও তোমাকে পেতে চায়, ওই মানুষটা নির্লজ্জ নয়, ভালোবাসার পাগল হয়। সেই মানুষটাকে কষ্ট দিও না যে তোমার কষ্ট সহ্য করতে পারবে না। যে মানুষটা তোমাকে ভেবে তার দিনের অর্ধেকটা সময় কাটায়, কিন্তু তার একটুও খোঁজ নেওয়ার মতো সময় তোমার হাতে নেই। যে মানুষটার চ্যাটলিস্টে সবার উপরে তোমার অবস্থান, কিন্তু সেই মানুষটাই তোমার মেসেজের ইগনোর লিস্টে। সে মানুষটার কাছে তুমি তার পৃথিবী, কিন্তু তোমার কাছে সে কিছুই না। এই মানুষগুলো প্রচণ্ড রকম অভিমানী হয়, আর এই অভিমানগুলো স্বার্থ নয়, ভালোবাসা চায়। অবহেলায় লতেও মরিচিকা ধরে, আর মানুষ তো এমনিতেই বদলে যায়। আর এই মানুষগুলো একবার বদলে গেলে তাদের আর ফেরানো সম্ভব নয়। তাই বদলে যাওয়ার আগে ভালোবাসতে শিখুন, হারিয়ে যাওয়ার আগে মূল্য দিতে শিখুন। কারণ মূল্যটা সবাই বোঝে, কিন্তু হারিয়ে যাওয়ার পর। তাই বেছে নিন ওই মানুষগুলোকে যে শত অবহেলার পরেও আপনাকে ভালোবাসে। বেছে নিন ওই মানুষগুলোকে যে নিজের চাইতে বেশি আপনাকে নিয়ে ভাবে, যার দিনের অর্ধেকটা সময় কেটে যায় আপনাকে ভেবে, যে শুধু আপনার ভালো সময়ে নয় খারাপ সময়েও পাশে থাকতে চায়। বেছে নিন ওই মানুষগুলোকে আপনাকে ভেবে, যার মুখে হাসি ফোটে, যে আপনাকে কখনোই হারাতে চায় না। হ্যাঁ, বেছে নিন ওই মানুষগুলোকে, কারণ এরা স্বার্থপর নয়, স্বার্থহীনভাবে সারা জীবন ভালোবেসে যায়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন টিকে থাকে। যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমটাও আসতে চায় না, ঘুমটাও স্বার্থপর হয়ে যায়। কষ্টের সময় কেউ পাশে থাকে না, সবসময় নিজেকে একা ভাবি, কারণ আমি জানি পাশে থাকার মতো কেউ নেই। মাঝে মাঝে কাউকে আপন ভাবি, আবার পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা। এ কেমন অবাক পৃথিবীতে বাস করি,
ভালোবাসার কথা বলার মতো দুই একজন থাকলেও তা বোঝার মতো কেউ নেই। কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরায় না, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না। জীবনে একটা কথা মনে রেখো, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না। তুমি বলেছিলে পৃথিবী সব বদলে গেলেও বদলাবে না তুমি, সেই কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি। আজ পৃথিবী ঠিকই আছে, শুধু বদলে গেছো তুমি। আমি কষ্টের স্মৃতি নিয়ে করি বসবাস, আমায় নিয়ে কখনো করোনা উপহাস। আমার জীবনটা হলো একটা দুঃখের ইতিহাস, এটাই আমার ভাগ্যের নির্মল পরিহাস। ভালোবাসা ক্ষণিকের জন্য নয়, ভালোবাসা অনন্তকালের জন্য। ভালোবাসা একটি নয়, দুটি হৃদয়ের। তুমিও একদিন আমার মতো কষ্ট পাবে, তুমিও একদিন আমার মতো চোখের জল ফেলবে, তুমিও একদিন আমার কথা ভাববে। জানো সেদিন তুমি আমার মতো করে আমাকে ভালোবাসবে। যদি জানতাম জীবনে সব চাওয়া পূরণ হয় না, তাহলে কখনোই তোমাকে চাইতাম না। আজ তোমাকে চাওয়ার চেষ্টায় নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি। তোমার শহরে কোথাও আমি নেই, অথচ আমার পুরো শহরটাই তুমি। গিরগিটি রং বদলাই আত্মরক্ষার জন্য, আর মানুষ রং বদলাই নিজের স্বার্থের জন্য। কখনো ভাবিনি অন্য সবার মতো নিজের স্বার্থের জন্য তুমি রং বদলাবে। আমার যদি একটা পৃথিবী থাকতো, তাহলে সেখানে গিয়ে চিৎকার করে কাঁদতাম। কেন জানো, তোমার দেওয়া স্মৃতি এত যন্ত্রণা দেয়, আমার আর সইবার মতো শক্তি নেই। হ্যাঁ, এখনো ভালোবাসি তোমায়, তবে কি বলতো, ফিরে পেতে চাই না। আমি চাই না তুমি কষ্ট পাও, আমি চেয়েছি তুমি সুখী হও। তাই তো কোনো অভিযোগ করিনি, অকারণে চলে গেছি না বলে। আমি চাই আমার ভালোবাসা মানুষটি সুখে থাকুক, কারণ ভালোবাসা মানেই তো সুখের নীল। ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বুঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনোই কাউকে মন থেকে ভালোবাসতে পারে না। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্তের আনন্দের জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। প্রার্থনা করি যারা যাকে ভালোবাসে তাকেই যেন পাই, কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাঁদায়, জল ছুঁয়ে যায় চোখে বারবার। তুমি না ফিরে আসলে আমি হব কার, যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কখনোই ঘৃণা করা যায় না, না তাকে ভুলে থাকা যায়। কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের, কিন্তু তার থেকেও বেশি কষ্ট হলো যে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। যদি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও। আর পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।